আপনারা এখন দেখছেন নিউজ অগ্নি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, লাইক করুন, কমেন্টস করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিউজ অগ্নি। চাপানগরী বারবাউন পলাশপাই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত কয়েকদিন আগেই 305 জনকে ত্রাণ দিয়েছিলেন। আবার গতকাল ত্রাণ শিবির করা হলো। এখানে অসহায় বেশ কিছু বিধবাদের হাতে মুদিখানা সামগ্রী তুলে দেওয়া হলো। মোট 12টি সামগ্রী দেওয়া হয়েছে। পেঁয়াজ, বিস্কুট, সাবান, ডিটারজেন্ট, সুজি, তেল, লঙ্কা, হলুদ গুঁড়ো, চা, লবণ, মাস্ক এবং নগদ 200 টাকা। এছাড়াও এক ক্যান্সারগ্রস্ত ব্যক্তিকে চিকিৎসার জন্য 2000 টাকা তুলে দেন সোসাইটির সভাপতি হাজি শেখ শাহ আলম মহাশয়। সোসাইটির সম্পাদক শেখ সরফরাজ ও শেখ এগলাস আলী মহাশয় জানিয়েছেন, ভবিষ্যতে তারা বৃক্ষরোপণ এবং ফ্রি স্বাস্থ্য পরিষেবার দিকেও নজর দেবে, এই রকমটাই জানা যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তি শফিক রহমান, ভোলানাথ ভৌমিক এবং আরও অনেকে। এনাদের মূল বক্তব্য যে সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষদের, যাদের বিবাহ, পৈতে এবং অভাব অনটনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই রকম ব্যক্তিদের পাশে তারা দাঁড়িয়ে থেকে তারা বিবাহ বা বিভিন্ন রকম পরিষেবা তারা আগামী দিনে চালিয়ে যাবে, এটাই হচ্ছে এই চাপানগরী বারবাউন পলাশপাই ভিলেজ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ। আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটি আমাদের নিউজ অগ্নির পর্দায়। এবারে দেখাবো একে একে কর্মকর্তা এবং বিশিষ্ট ব্যক্তিরা, সমাজসেবী, তারা কি বলছে। দেখতে থাকুন নিউজ অগ্নি পুরো ভিডিওটি। এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বারবাউন চাপানগরী আর পলাশপাই এই তিনটে গ্রাম মিলিয়ে একটি সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছে। সেই সোসাইটি গ্রামের মানুষের, গরিব মানুষের পাশে থেকে কাজ করার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তারা কিছু সাহায্য সহযোগিতা দিলে এইভাবে গরিব মানুষ যারা এখন খুবই দুস্থ অবস্থায় কাটাতে বাধ্য হচ্ছে, সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। এটাই আজকের উদ্যোগ। স্বামী ক্যান্সার রোগী, আমাদের বছরে যখন আসে আমরা নানাভাবে চেষ্টা করে ওনার হাতে আমরা 2000 টাকার চেক তুলে দিচ্ছি। কিছুটা সাশ্রয় যদি হয় আগামী দিনে আমরা ওনার পাশে আছি। আবেদন করেন সকলকে, যারা তারাই জানে এই হেল্পার জন্য চেষ্টা করেন। সকলের কাছে আমার অনেক বন্ধ অনুরোধ, গ্রামের সমস্ত মহিলার পাশে সকলের জন্য সাহায্যের হাত। ঠিক আছে, ঠিক আছে, আমরা আছি বলেছি তো। বিগত কয়েক বছর ধরে আমরা প্রচেষ্টা করে চলেছিলাম, তো সাধারণ মানুষের সহযোগিতায় এবং গ্রামের তিনটি গ্রামের, বারবাউন, পলাশপাই, চাপানগরী গ্রামের মানুষের সহযোগিতায়, তাদের ভালোবাসায় আমরা একটা কমিটি গঠন করেছিলাম। এটা লকডাউনের বিগত অনেক দিন আগে, তো লকডাউনের শুরু থেকেই আমরা নানা রকম প্রক্রিয়ায় চেষ্টা করে চলেছি, নানা রকম ত্রাণ বিলিও করেছি। বিগত দিনে আমরা 350 লোককে ত্রাণ দিয়েছি এবং আগামী দিনে আমরা যেমন আজ দিয়ে চলেছি 50 থেকে 60 জনকে, এবং আগামী দিনে আমরা আবার দেবো, চাহে সে করোনা ভাইরাস বা কোনো কারণবশত কোনো দুর্ভিক্ষই আসুক, চাই বন্যা কবলিত এলাকার মধ্যে যেহেতু আমরা বসবাস করি, তাই বন্যা ত্রাণও সময় ক্ষেত্র করলে আমরা দেবো। এবং বিগত দিনে আমাদের আরও প্রচেষ্টা চলছে, যেটা এটি গ্রাম্য এলাকা, সাধারণত গরিব মানুষের বাস বেশি, তাই আমরা একটা পরিকল্পিতভাবে চিন্তাভাবনা নিয়েছি, যারা গরিব অসহায় মেয়ে আছে তাদের যাতে কোনো কারণবশত কোনো ফ্যামিলি যদি বিয়ে কোনো অনুষ্ঠান করে উঠতে না পারে বা কোনো কিছু করে না যোগাযোগের ব্যবস্থা করে উঠতে পারে, আমরা আমাদের সংস্থা থেকে তাদেরকে সাহায্য করার চেষ্টা করব, এরকম একটা প্রক্রিয়া আমাদের মধ্যে রয়েছে। এবং যে সমস্ত দরিদ্র মানুষ আছে, প্রতিবন্ধী মানুষ আছে, সকলকেই আমরা সাহায্য করছি এবং আগামী দিনে আরও করব। অনেক ধন্যবাদ। হুগলি জেলার অত্যন্ত গ্রাম বারবাউন চাপানগরী সোসাইটি আমরা গঠন করেছি, কারণ আমরা এই জেলার শেষ প্রান্ত বলে নানা রকম দিক দিয়ে আমাদের এখানে লোকেরা বঞ্চিত হয়ে থাকে। তাই আমরা এই লকডাউনের পিরিয়ডে পারিবারিক শ্রমিক, খেটে খাওয়া মানুষ এবং এই বিধবাদের কথা চিন্তা ভাবনা করে
আমরা কিছুদিন আগে আমরা পারিবারিক শ্রমিকদের জায়গায় পৌঁছে দিতে পেরেছি, মুর্শিদাবাদে পৌঁছে দিয়েছি, বাইরে যারা ছিল তাদের এখানে আনিয়েছি এবং সমস্ত লোককে আমরা একটা ত্রাণ দিয়েছি 300 দিনের উপর। তারপরে ভাবলাম বিধবাদের কথা, বিধবারা সত্যি অসহায়, তারা নানা রকম দিক থেকে বঞ্চিত, তাই তাদের পাশে দাঁড়াতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে আমরা তাদের হাতে নগদ 200 টাকা এবং সরকার থেকে চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, কিন্তু মুদিখানার জিনিস থেকে তারা বঞ্চিত, তাই মুদিখানার সামগ্রী দিয়ে তাদেরকে আমরা সাময়িক সহযোগিতা করতে চেয়েছি। আগামী দিনে আমাদের আরও বড় চিন্তাধারা আছে, আমরা শুধু বিধবা নয়, যারা অসহায় তাদের পাশে দাঁড়াবো। এবং আজকে আমরা এখানে একজন ক্যান্সার রোগীর স্ত্রীর হাতে নগদ 2000 টাকা দিয়েছি এবং কথা দিয়েছি চিকিৎসা চালিয়ে যাও, সোসাইটি তোমাদের পাশে আছে, গ্রামের লোক তোমাদের পাশে আছে। অনেক ধন্যবাদ।